চলছে উৎসবের মৌসুম, কিন্তু উৎসবের মৌসুম হলেও সামাজিক কাজ থেকে পিছপা হয় না জেলা পুলিশ। আর তাই তো এবার রানাঘাট জেলা পুলিশের রানাঘাট থানার উদ্যোগে সাধারণ মানুষের জন্য আয়োজন করা হলো স্বেচ্ছা রক্তদান শিবির। রক্তদান শিবির সারা বছর ধরে বিভিন্ন উদ্যোগে আয়োজন করা হয়ে থাকে। রক্তের যোগানে যাতে কোনো ধরনের খামতি না পড়ে সে কারণেই বিভিন্ন সংগঠনগুলি উদ্যোগ নিয়ে নেয়। সমাজের সুরক্ষার পাশাপাশি পুলিশও এবার উদ্যোগী হলো এই ধরনের মহতি আয়োজনে। এদিন মঙ্গলবার রানাঘাট থানার উদ্যোগে এই রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল রানাঘাট থানা প্রাঙ্গণেই। উৎসবে প্রায় 50 জন পুলিশকর্মী রক্তদান করেন, তবে তার পাশাপাশি সাধারণ মানুষও রক্তদানে এগিয়ে আসেন। শুনলাম যে আমরা এখানে রক্তদান শিবির আয়োজন করা হয়েছে, সেই উদ্যোগটা শুনেই আমরা আম পাবলিক তার সাথে সহমত হয়ে আমরা এখানে এসেছি। যে থানা স্টাফেরা মিলে যে উদ্যোগটা করেছে, আমরা জনসাধারণ চাই তাদের সাথে সাহায্য করে, রক্তদান চাহিদা থাকে সেই উদ্যোগটার জন্যই আমরা এসেছি। এদিনের রক্তদান শিবির ঘিরে থানার পুলিশকর্মী এবং সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। কি জানাচ্ছেন পুলিশ আধিকারিকরা শোনাব। বিভিন্ন ব্লাড ব্যাঙ্কগুলোতে যে রক্তের সংকট দেখা দিয়েছে, সেই রক্তের চাহিদা মেটানোর জন্য আমরা এখানে রানাঘাট জেলা পুলিশের পক্ষ থেকে রানাঘাটায় একটা রক্তদান শিবির আয়োজন করেছে, যাতে সাধারণ মানুষের কাছে ব্লাড ব্যাঙ্কগুলো থেকে রক্ত পৌঁছে, সাধারণ মানুষ যাতে এই রক্ত নেই এটা যেন না। নদিয়া রানাঘাট থেকে বিন্টু বণিকের রিপোর্ট, বেঙ্গল লাইভ নিউজ।